বৃহস্পতিবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম, তো আমি এখন যাচ্ছি ফুল আনতে, ফুলটা নিয়ে আসি পরে কথা বলছি। এই যে ফুল নিয়ে চলে এসেছি, তারপরে এখন 8:10 মতো বাজে, আমাদের এখন চা খাওয়া হয়নি, এখন গিয়ে সোজা চাটা বানাবো। আজকে সকালবেলা একটা বড় করে তরকারি করছি আলু পেঁয়াজকালি দিয়ে, সাথে দিচ্ছি টমেটো কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে তরকারিটা করছি। এখানে গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে, ভাতও হচ্ছে। তারপরে রান্না করতে করতে দেখছি হঠাৎ করে গ্যাসটা শেষ হয়ে গেল, তো এখন সিলিন্ডারটা লাগাতে হবে। আর এই সিলিন্ডারটা মোটামুটি এক মাস মতো গেল, প্রত্যেকটা সিলিন্ডার যে এক মাস যায় তা নয়, রান্নার উপরে নির্ভর করে ব্যাপারটা। তো সিলিন্ডারটাকে আমি সরিয়ে দিলাম পুরোনোটাকে, এবার নতুনটাকে আটকাতে হবে। আর একটুখানি এই কাজটা একটুখানি শক্ত, আর ছেলেকে একটু দোকানে পাঠিয়েছিলাম, ছেলেও চলে এসেছে। এখন কাঁচা লঙ্কাগুলো গুলে গুলে দিয়ে দিচ্ছি তরকারির মধ্যে, তাহলে টেস্টটা খুব ভালো হয়, কাঁচা লঙ্কার ফ্লেভারটা আসে। আটা মেখে ফেলেছি, রুটিও বানিয়ে ফেলেছি, তরকারিটা নেমে গেছে। তো ছেলের আমি টিফিনটাকে গুছিয়ে দিচ্ছি, রুটি দিয়ে দিয়েছি, এদিকে তরকারিটাও দিয়ে দিচ্ছি। এইসব তরকারিগুলো ছেলে একটুখানি খেতে পছন্দ করে, তবে পেঁয়াজকালিটা নয়, পেঁয়াজকালি বেছে বেছে খায়। আর এখন আপেলটাকে আমি রেডি করে দিচ্ছি। ছেলে চলে গেছে কলেজে, তারপরে এখন ছাদে এসেছি, জামা কাপড়গুলো একবারে মেলবো। মেলে পুজোর ঘরে অনেক কাজ আছে, সেই কাজগুলো সেরে তারপরে নিচে গিয়ে মাংসটা রান্না করব। আর শুধু মাংসটা এখন রান্না বাকি আছে। এই ধুতিটা আর এই ঘাগড়াটা পরাবো রাধারানী আর কৃষ্ণ ঠাকুরকে, আর এই ধুতিটা আর এই ঘাগড়াটা পরাবো মা লক্ষ্মী আর নারায়ণ ঠাকুরকে। তো চলো সাজগোজটা করিয়ে। শীতের ড্রেস পরানোর আগে ভাবলাম যে যে ড্রেসগুলো পরানো রয়েছে কাপড়ের ড্রেস, সেগুলোকে চেঞ্জ করানো দরকার, এই জন্য আজকে সেগুলোকেও চেঞ্জ করে নিচ্ছি। এখন কৃষ্ণ ঠাকুরের ড্রেসটাকে চেঞ্জ করছি, রাধারানীর সাজগোজ হয়ে গেছে, তো মাথার মুকুটটা পরিয়ে দিলাম, খুবই সুন্দর হয়েছে সাজগোজ। এবারে নারায়ণ ঠাকুরের ড্রেসটাকে পরিয়ে দিচ্ছি। তো নারায়ণ ঠাকুরের উপরে যেহেতু চারটে হাত, ঠিকভাবে কোনো কিছু পরানো যায় না, এই জন্য গত বছরে এই সোয়েটারটা আমি তৈরি করেছিলাম, তো সেটাকে পরিয়ে দিলাম। আর সাজগোজটা করিয়ে দিচ্ছি, এখনও মা লক্ষ্মীর সাজগোজ হয়নি, তো মিষ্টি সোনাকেও সব কিছু করিয়ে বসিয়ে দিয়েছি। তো এই দেখো মা লক্ষ্মীরও সাজগোজ হয়ে গেছে। আর পেঁচু দেখো কি সুন্দর মুখ বের করে রয়েছে, পেঁচুকে একটা আজকে হাড় পরিয়ে দিয়েছি। রান্নাঘরে এসে প্রথমে আমি মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি, সমস্ত মশলাপাতি দিয়ে দিয়েছি, টক দই তেল সব দেওয়া হয়ে গেছে। এখন রান্না করব আমি চিকেনটা, তো চিকেনটা তো ম্যারিনেট করা হয়ে গেছে, অনেকক্ষণ ছিল, তো এবারে রান্নাটা বসাই, এটা করলেই হয়ে যাবে। আজকে মাংসের মধ্যে মাত্র 4 টুকরো আলু দিচ্ছি, তাও শুধু ছেলের জন্য। এখন আলুটাকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি, তো আর আলুটাকে ভেজে তুলে রাখলাম। তারপরে এখন পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজটাকেও ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি, আর বড় বড় টুকরো করে রাখা কিছু পেঁয়াজও দিয়ে দিলাম। এবারে মাংসটাকে দিয়ে দিচ্ছি, তারপরে ভালো করে এখন কষাতে হবে, এবং বাকি যে মশলাটা সেটাও দিয়ে দিলাম, এবারে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে একটা গোটা রসুন আজকে দিয়ে দিলাম, এটা একটা পুরনো স্টাইলের রান্না, তো গোটা রসুন যে সিদ্ধ হয়ে গেলে খেতে খুব ভালো লাগে। তো মাংসটা রান্না হয়ে গেছে, ঘি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলছি, এখন কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে মাংসের ঢাকা খুলে এখন মাংসটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে রাখলাম, দেখো রসুনটাকেও দেখা যাচ্ছে, রসুনটা খাওয়ার সময় খেতে হবে। তারপরে স্নান করে চলে এসেছি আমি আবার পুজোর ঘরে, আজকে যেহেতু বৃহস্পতিবার অনেকগুলো কাজ আছে, তাড়াতাড়ি করে স্নানটার জন্য করার চেষ্টা করেছি। তো এখন আমি ঘর সাজিয়ে নিচ্ছি, যেরকম করে প্রতিদিন ঘর সাজাই, মানে প্রত্যেক বৃহস্পতি যেরকম করে সাজাই, তো এই দেখো ঘরটাকে বসিয়ে দিলাম, আর জোকার সহ আমি ঘর বসাচ্ছি। তারপরে যখন শঙ্খ বাজাবো তখন আবার শঙ্খও বাজিয়ে নেব। তো এই দেখো মা লক্ষ্মী নারায়ণ ঠাকুরকে কত সুন্দর লাগছে, সমস্ত আসনটা তোমাদের আজকে দেখিয়ে দিচ্ছি। এ দেখো মিষ্টি সোনা বসে আছে, মিষ্টি সোনাকে গত বছর এই সোয়েটারটা আমি বানিয়ে দিয়েছিলাম। তো আমার পুজো হয়ে গেছে, তোমাদেরকে জাস্ট এখন দেখিয়ে দিচ্ছি, এই যে রাধারানী আর কৃষ্ণ ঠাকুর, এদিকে আমার মা লক্ষ্মী সবাই আছে। তারপর একেবারে চলে এসেছি সন্ধ্যাবেলা, চায়ের কাপ নিয়ে এখন চাটা খাচ্ছি। আমি কবে থেকে ভাবছি যে শীতকালে যে ফুলগুলো হয় সেই গাছগুলো লাগাবো, কিন্তু লাগাবো লাগাবো করে নভেম্বর মাসটা পুরো চলে গেল, কিছু করা হয়নি। তো ডিসেম্বর মাসের এখন 8-9 তারিখ হয়ে গেল, এখনো পর্যন্ত বসাতে পারিনি, তো এই জন্য একটুখানি রেডি হয়েছি। তো যাচ্ছি কটা টব আনার জন্য, মানে প্লাস্টিকের টবগুলোই আনবো। আর অন্যান্য বছর দেখি বাড়িতে যে মাটির টবওয়ালা আসে, এবছর একবারও দেখিনি যে এবছরে আসতে, তো আসলে পরে হয়তো নিয়ে নিতাম, আর আসলে পরে মনেও থাকতো, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো এখন এই জন্য বেরোচ্ছি, কটা টবও আনবো, আর ওখানে যদি গাছ পাই গাছও নিয়ে চলে আসবো। তো শীতকালের ফুলগুলো সত্যি কথা দেখতে খুব ভালো লাগে, এই তো 2 মাসের ব্যাপার, এই 2 মাস ফুটবে তারপরেই শেষ। তো চলো বের। ভিতরে রাস্তা দিয়ে আসাটা বিপজ্জনক হয়ে যায়, কুকুরগুলো এমন করে ধরে না, ভীষণ ভয় লাগে, অচেনা কুকুর তো, যদি কামড়ে টামড়ে দেয় খুব ভয় লাগছিল। আসার সময় এদিক দিয়ে যাবো না, ভিতর দিয়ে অন্যদিক দিয়ে আসবো, মানে মেন রাস্তা দিয়ে আসবো, এটা হলো ভিতরের রাস্তা, আর মেন রাস্তা দিয়ে আসবো আসার সময়। প্রচণ্ড ভয় লাগে, একা একা তো, ছেলে থাকলে এতটা সমস্যা হতো।
আগে দুটোই বের করে একটু দেখে নি কেমন, একটা সৌন্দর্যের ব্যাপার থাকে। এটা 40 কোনো ইয়ে করা নেই, নিচ দিয়ে কোনো ফুটো করা নেই, আমি করে দেবো ফুটো লাইন করা। মানে পার্থক্য কিছু আছে কি? কোনো পার্থক্য নেই, সব এক ডিজাইনের উপর। এটা 30 টাকা করে। মানে এটা কি এবছরে এই 3 মাস ব্যবহার করার পর আবার টবগুলো কি হবে, নষ্ট হয়ে যাবে? কেন নষ্ট হবে, ও তো আবার অন্য কাজ করবেন, গরমে ফুল। এরকম রাউন্ড শেপে নিলাম আর এরকম চৌকো এরকম ভাবে নিলাম, তোমাদের বাড়িতে কি ভালো করে দেখাবো। দোকানের দাদা আমাকে বললো যে মাটির সাথে ভার্মি কম্পোস্ট মিশিয়ে মানে 50-50 করে তারপরে গাছ বসাতে। কয়েকটা শীতের ফুল গাছ নিয়ে নিলাম তোমাদের বাড়ি থেকে, আমি ভালো করে বলবো। এখন এই টবগুলো নিয়েছিলাম, টবগুলো দাদা এখন ওই নিচ দিয়ে, যেহেতু এগুলো নিচে কোনো জল পাস হওয়ার কোনো জায়গা নেই, সেই পাস হওয়ার জায়গাটা করে দিচ্ছে। ছেলেকে ফোন করেছিলাম, ছেলে চলে এসেছে। এটা কি? চিনি না, আমি লিখে এনেছি কোনটা কি জানি না। সেই নামগুলো দেখে সার্চ করতে হবে ইউটিউবে, তাহলে গাছগুলো দেখে বুঝতে পারবো যে এটা এই গাছ। চন্দ্রমল্লিকা আর ডালিয়া তো চিনি। এটা তো ডালিয়া। হ্যাঁ এটা ডালিয়া, ডালিয়া একটাই এনেছি। পপিনার এটা, এটা সান্ডিস লেক। চেনো এটা? বলো তো কি, এটা তো ঘাসের মতো হয়? ফুলটা নিশ্চয়ই ঘাসের মতো হয় না, গাছটা ঘাসের মতো। এইটা হচ্ছে চন্দ্রমল্লিক। আমাদের মিনির অবস্থা দেখো, রাস্তার ডগিরা এসেছে, চোর কারা এসেছে, কে এসেছে, কোথায় কালু, তুমি কালুকে দেখবে? চলো চলো না দেখে আসি কোথায় কালু আছে, চলো তো চলো, কোথায় কালু আছে দেখি। ছেলে ব্যায়াম থেকে আসার পর ওকে খেতে দিয়ে দিয়েছি, আমাদের মাংসটা গরম বসিয়ে দিয়েছি। আর আজকে 2-3 দিন ঘোরার পর এই ময়দার প্যাকেটটা পাওয়া গেল। কবে থেকে খুঁজছি, আমাদের 1 কেজি ময়দা আনতে হয়, তো 1 কেজি ময়দাতে আমাদের মাছ চলে যায়। বিশেষ করে আমাদের ময়দাটা লাগে হলো রুটি বেলতে। কলাগুলো ছেলে নিজের হাতে এনেছে, কিন্তু কলাগুলো এখনো অবধি ভালো করে পুষ্ট হয়নি, কাঁচা কাঁচা রয়েছে, তো খাচ্ছে না, বললো ওদেরকে খাইয়ে দিয়ে আসো। চাল ধুচ্ছিলাম, দেখো হাতের মধ্যে চাল লেগে রয়েছে। দিচ্ছি তো দিচ্ছি দিচ্ছি, আমি জানি তো তোমরা কলা ভালোবাসো, যে দাঁড়াও দাঁড়াও, ভেঙে ভেঙে দিই, এরকম করে দিই। হ্যাঁ হ্যাঁ খাবে খাবে, দেখো দিতে না দিতেই খাওয়া শুরু করেছে, দেখেছো কি অবস্থা ওদের। পেঁয়াজ কালি আর আলু দিয়ে যে তরকারিটা করেছিলাম সেটা এখন গরম করছি, আর ভাত বসিয়ে দিয়েছি। ভাত আজকে গরম করছি না, ভাত করতে হচ্ছে, হ্যাঁ বসিয়ে দিয়েছি। আর এখানে ময়দা নিয়েছি, চিনি নুন আর তেল সব দিয়ে দিয়েছি, নিচে আটাও আছে, হ্যাঁ উপরে ময়দাটা রয়েছে। আর ছেলের জন্য চারটে রুটি করব, আর এই যে তেল, আর এই যে একটা রুটি সকালের ছিল একটুখানি আলু ঝোল দিয়ে আমি এখন খেয়ে নেব। তো এখন আমি ময়দাটাকে মেখে নিচ্ছি, ময়দাটাকে মেখে ঢাকা দিয়ে রেখে তারপরে আমি যাব নিচে, কারণ নিচে প্রচুর কাজ আছে, আজকে রাত্রে কাজগুলো গুছিয়ে রাখবো। তো চলে এসেছি, এখানে একটা বিছানার চাদর পেতে নিলাম, তারপর কিছুটা মাটি এখানে আমি ঢেলে ফেলেছি, মাটিগুলোকে এখন গুঁড়ো করছি। তো গুঁড়ো ভালো করে করে নিলে পরে ভালো হয়। তারপরে এখানে এক বালতি মাটি আমি এই গামলার মধ্যে ঢেলে ফেললাম, এটা আগের মাটি ছিল, তার মধ্যে এই ভার্মি কম্পোস্ট দেখো কালো কালো রয়েছে, সেটাকে এবারে ঢেলে দিলাম। ঢেলে এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি, মেশাতে অনেকটা সময় লেগেছে, তো ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে এই গামলাটাকে এখন ঘরের দিকে নিয়ে এসেছি, কারণ বারান্দায় বসে কাজগুলো করব না, এবারে গাছগুলো রয়েছে ওই ঘরে, তো গাছগুলোকে আনবো। তার আগে আমি টবগুলোকে নিয়ে আসছি, টবগুলোকে সব গুছিয়ে ফেলছি, মানে একটা একটা করে কাজগুলো সব এগিয়ে রাখছি, কারণ বাকি কাজগুলো আবার রাত্রিবেলা এসে করব। তো এখন মাটিগুলোকে আমি সব গুছিয়ে ফেলছি, মানে গাছ লাগানোর কাজটা আমি রাত্রিবেলা এসে করব খাওয়া দাওয়ার পরে। এই দেখো সব মাটি গুছিয়ে ফেলেছি। 1.5 ঘন্টা সময় লাগলো, আমি নিচে গেছি, সমস্ত মাটি টাটি রেডি করে এসেছি, টবগুলোকে সমস্ত ভাজিয়ে গুছিয়ে এসেছি, আর গাছগুলো শুধু বসানো বাকি আছে। আবার উপরে আসতে হলে হয়তো একবারে কাজগুলো করে আসতে পারতাম, যেহেতু এখন কটা বাজে, ওই ঘড়িটা বন্ধ হয়ে গেছে, তো এখন বাজে 10:20-25 মতো। তো এখন আমি রুটি করব, তারপরে একটুখানি লুচি বানাবো, আর সব কিছু গরম টরম করা হয়ে গেছে, তো ছেলে তো খিদে পেয়েছে, এখন আমরাও খেয়ে নেবো, তারপর যদি সময় থাকে রাত্রিবেলা গাছগুলো কেউ বসিয়ে। আটা ময়দা যেহেতু মাখা ছিল এর জন্য করতে বেশিক্ষণ সময় লাগবে না, তো এখন আমি লুচিগুলো বেলে নিচ্ছি, রুটি করা হয়ে গেছে ছেলের জন্য, তো লুচিগুলোকে এখন ভেজে নিচ্ছি। একটা গান আছে না, লুচি লুচি ফুলকো লুচি, এই লাল লুচিটা আমার হাজবেন্ডের জন্য রেখে দেবো, তো তেলটা খুব গরম হয়ে গেছিলো এই জন্য লাল লাল হয়ে গেছে। তো লুচি বানানো হয়ে গেছে, সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ছেলে এবারে খাচ্ছে। ওদিকে ছেলেকে খেতে দিয়েছি, আর আমি লুচি খেতে এতটা ভালোবাসি কিন্তু আমি ভয়েতে খাই না, তো দুটো নিয়েছি, আর হাজবেন্ডের জন্য বানিয়ে রেখেছি কড়া কড়া করে।
তো শাশুড়িমা এত রাত্রে খাবে না, দিনের বেলাটা করলেও হয়তো একটা যদি ইচ্ছে হয় তবে খায়, আর রাত্রিবেলা তো খাবেই না। তো শাশুড়িমার জন্য এই জন্য বানায়নি। আমি এতটাই ভালোবাসি, আমি শুধু শুধু গরম গরম খেয়ে নিতে পারি, জানো তো, তরকারি লাগে না আমার। আমার মতন তোমরা অনেকেই আছো যারা লুচি খেতে ভালোবাসো, আমি একা নই, অনেকেই আছে যারা লুচি খেতে পছন্দ করে কিন্তু ভয়তে খায় না। খাওয়া দাওয়া করে আবার আমি নিচে চলে এসেছি। তো গাছগুলোকে এখন যেরকম ভাবে ওরা প্যাকিং করে দেয় সেই প্যাকিংগুলোকে খুলে নিচ্ছি, কারণ এখন আমাকে টবে বসাতে হবে। তো একটা ব্লেড দিয়ে এগুলোকে কেটে কেটে সুন্দর করে আলগা আলগা করে বের করে নিচ্ছি। তো এখন আমি সবগুলো গাছের নাম আমার মনে করতেও পারছি না, কিন্তু গাছগুলোতে যখন ফুল ফুটবে তখন তোমাদেরকে আমি দেখাবো। তো আমি এখন মাটিগুলোকে ভরেছিলাম, সেই মাটিগুলোকে আমাকে একটুখানি কমিয়ে নিতে হচ্ছে, কারণ এই গাছগুলোকে তো বসাতে হচ্ছে, কারণ গাছগুলোর গোড়াতে প্রচুর মাটি রয়েছে, এই জন্য একটুখানি জায়গা করে নিতে হচ্ছে মাটিগুলো কমিয়ে। তারপরে আবার বাকি টপটাকে আমি মাটি দিয়ে আবার পূর্ণ করতে হচ্ছে। তো এই গাছটা দেখতে খুব ভালো লাগছে, তাই না? ঘাস ঘাস মতন দেখতে হলেও এর ফুলগুলো কিন্তু খুব সুন্দর হয়, আমি ইউটিউবে দেখেছি। তো এখন এই দুটো গাছ রয়ে গেছে, এই দুটো গাছের জন্য টব নেই, টব আবার আনতে হবে। তো এদিকে মিমিও তো খুব দৌড়াদৌড়ি করছে আমাকে একটুখানি কাজকর্ম করতে দেখে, এখন আমি টবগুলোকে নিয়ে যাচ্ছি সিঁড়ির উপরে রেখে আসছি। রাতের খাওয়া দাওয়ার পর চুকিয়ে তারপরে আবার নিচে গেছিলাম, সমস্ত গাছপালাগুলোকে ঠিকঠাক করে এলাম, তারপরে সিঁড়ির উপরে এনে রেখেছি, আবার বাকিটা কালকে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে গাছের পিছনে প্রচুর পরিশ্রম গেল, কিন্তু খুব আনন্দ হচ্ছে যে গাছগুলো যখন বড় হবে ফুল ফুটবে তখন দেখবো, মানে সেটা ভেবে খুব আনন্দ হচ্ছে, তাই জন্য পরিশ্রমটা আমার গায়ে লাগেনি। আর গাছপালা আমি আগেও করতাম, মানে যখন আমার ইউটিউব ছিল না তখন আমি গাছপালা করতাম, কিন্তু প্রপার ওয়েতে যে করার নিয়মটা সেটা আমি জানতাম না, যার জন্য গাছপালা বেশি টেকাতে পারতাম না। তো এখন যেহেতু ইউটিউব আছে অনেক কিছু এখান থেকেই জানতে পারি, তারপরে যেখান থেকে আনা হচ্ছে সেখান থেকেও অনেকটা কিছু জেনে এসেছি, এই আর কি, দেখি কতটা কি হয়। আশা করছি ভালো হবে গাছগুলো। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সম্পূর্ণ। আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরো একটি ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। গুড নাইট।